কাছে ও দূরে দেশ ও বিদেশ এই মুহূর্তে যে যে স্থান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চিত্রপুরি চিত্র বন্ধুরা আপনারা জানেন আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন কৃষি এবং কৃষকের সফলতার গল্প তুলে ধরে থাকি কারণ আমি চাই এ দেশ থেকে বেকারত্বর এই শব্দটি সম্পূর্ণ উঠে যাক আজ আমি খুঁজতে খুঁজতে সিরাজগঞ্জুল্লাপাড়ার একটি প্রত্যন্ত গ্রামে হাজির এই গ্রামের আব্দুল ওহাব সে এক তরুণ উদ্যমী এক যুবক তিনি লেখাপড়া চালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে তেমন একটা হয়ে ওঠেনি এরপরেও তিনি এইচএসসি পাশ পর্যন্ত করেছেন এরপরে এই সামান্য লেখাপড়ায় তার ভাগ্যে তেমন একটি চাকরি জোটেও নেই কিন্তু সে বসে থাকেনি সে মাত্র দুটো গরু দিয়ে ছোট্ট একটি খামার শুরু করেন তার খামারে এখন তেরো থেকে চোদ্দোটা গরু ছোট বড় বিভিন্ন সাইজ গরু গরু পালনের পাশাপাশি তিনি পাশেই একটু জমি লিজ নিয়ে এবং তার প্রত্যেক কিছু ছিল এই টোটাল মিলিয়ে চমৎকার একটি সমন্বিত খামার বলা যেতে পারে এ গড়ে তুলেছেন এবং সে ভালো আছে আজকে আপনাদের সঙ্গে চেয়ে আব্দুল ওহাবের পরিচয় করিয়ে দেব। আসুন আমার সঙ্গে। ওহাব ভাই বাসায় আছেন? তাহলে আপনি ওহাব হ্যাঁ জি জি ভাই। হ্যাঁ আপনার গল্প শুনইতো আমি রয়মানিক চিত্তপুরী কৃষি যতুনী হাজির। আজকে আপনার বাসায় কিন্তু আমার দহ। অবশ্যই অবশ্যই। আচ্ছা তো দুধের গামিয়া হ্যাঁ আছে আছে আছে। কয়টা আছে? আছে 4টা মোট কটি আছে? মোট 2টা ঘরে হলো 13টা গরু আছে। আচ্ছা এখানে কি কি জাতের গরু আছে? এখানে আছে হলো ফ্রিজিয়াম আছে সিন্ডি আছে আর ওই একটা আছে হলো নিউজিল্যান্ডের অরিজিনাল ফিজিয়াম যাই হোক এখন দুধ টোটালি কত লিটার হচ্ছে ওইটার হয় আট লিটার এইটার হয় দশ লিটার আর ওইটার হয় এগারো লিটার আর একটা মানে ওটা বসছে কেবল নতুন গাভিন নতুন নতুন আর বাসুর কটা আছে বাসুর আছে মোটামুটি তিনটা তিনটা তো এগুলো কি সবই আপনার পালেরই না সব আমাদের পালেরই সব পালের তো এটা শুরুটা কিভাবে হলো দুইটা গরু দিয়ে আছে 13টা গরু হয়েছে লেখাবড়া কত গুণ কিভাবে করছেন এসএসসি পর্যন্ত লেখাবড়া করছি মোটামুটি তারপরে লেখাবড়া করতে পারি নাই পরে গরু নিয়ে আজকে এদুরে চলে এসেছি এখন মোটামুটি ভালো এখন মোটামুটি ইনশাআল্লাহ ভালো আছে না আমি শুনতে পারছি যে আপনি বেশ শাকসবজি তোই তরকারি এগুলো খামারের পাশে শাকসবজির আবাদও আছে পাতা কপি আছে পটল আছে দেশি আলু আছে তাহলে বলা যায় আপনি বাইরে থেকে কিছু কিনতে হয় হ্যাঁ না 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 এখান থেকে আমাদের এই আবাদ থেকে সবকিছু হয় আচ্ছা সুন্দর তো একটু ঘুরে ঘুরে দেখি চলেন হ্যাঁ ভাই আচ্ছা ঠিক তো ওহম ভাই এ এখানে যে কোটি দেখতে পাচ্ছি তো ভালো জাতের মনে হচ্ছে এটা কি জাত এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান পিজিএম আপনার শুরুটা কিভাবে হলো কোন গরু দিয়ে শুরু হলো একটু বলতে পারবেন আমার এই গরুতে শুরু হলো এই গরুটা কেনা আমার 35000 উল্লাপাড়া গ্যাস লাইনের হাট থেকে কেনা এই গরুটাই শুরু শুরু এটা কতদিন আগে এটা 2013 সালে 2013 সালে 35000 টাকায় গ্যাস লাইনে হাটে বাছুর সহকারে কিনে একসাথে একটা বাছুর ছিল শেপাশর সহকারে 35000 টাকা থেকে না হয় এইট থেকে শুরু আছে এখন 13টা গরু হয়েছে তার মানে মাত্র 35000 টাকার গরু থেকে আপনার 12 13টা গরু আমি 12 13টা গরু 12 13টা গরু 35000 টাকা গরু থেকে এবং এইটাই সেই গরু হ্যাঁ হ্যাঁ এইটাই সেই গরু এখনো আছে এদের মাসখানে কি কোনো সমস্যা হয়েছিল অসুখ বিসুখ হয়েছিল এখনো ওই যে বাটে ইনফেকশন আছে বয়স হয়ে গেছে তো তে ইনফেকশন আছে এবং স্প্রেতে স্প্রে লাগাইতেছি ডাক্তার উল্লাপাড়া পশু হাসপাতালে ডাক্তার আসছিল এসে দেখে গেছে তো অসুখ বিসুখ মোটামুটি এরকম হয় না এই লাস্টের এই এই বিয়ে এসে যে বাটে ইনফেকশন হয়েছে এই পেয়েছেন ডেট সাতটা সাতটা বছর মানে আমার বাড়ির ছয়টা আর ওই যে লোকের কাছ থেকে কিনছিলাম সেই লোকের বাড়িতে একটা ও বাছুর আমি নিয়ে আসছি বাছুর সহকারে পঁয়ত্রিশ হাজার টাকা মোট সাতটা দিয়ে অনেক ভাগ্যবান আপনি এই যে এই একটা গুরু দেখতে পাচ্ছি এটা তো সার 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 আইরিয়া বাছুর এই সারগুলো কি বড় করে বিক্রি করেন না ছোটো বড়ো করে বিক্রি করে আর এই যে এখান থেকে যে বকনা বাছুর আছে এগুলো বিক্রি করেন না না বকনা বিক্রি করি না শুধু আইরিয়া বাছুরগুলি সার বানায় বিক্রি করি শুধু দর্শক একটি বিষয় কি আপনারা লক্ষ্য করেছেন এর আগের পরবেও দেখিয়েছি জানা প্রকৃত খামারি তারা কিন্তু ভালো বকনা বাছুর বিক্রি করে না যে কারণে আমি বারবার বলি আপনারা ভালো ভালো বা বকনা কিন্তু যে খামারি সেখান থেকে পাবেন না আপনাদের সংগ্রহ করতে হবে অবশ্যই হাট থেকে তবে হাট থেকে আপনারা সাধারণত ভালো ভালো জাতের বকনা বাছুর কেনার পরামর্শ আমি দিয়ে থাকি আসেন এদিকে আসেন আরো কটি দেখি এই আর একটা দেখতে পাচ্ছি এটা কি এটা বকনা বাছুর এটা ফিজিয়াম ফিজিয়াম এই বয়স বয়স্ক পনেরো মাস আচ্ছা আপনি কি বলতে পারবেন একটি বাসুর কত বয়স হওয়ার পরে এর কনসেপ্টে আসে দুই বছর ওই আঠারো মাসও আসে আঠারো থেকে দুই হ্যাঁ দুই বছর যাতে আপনি যে এর মা এর মা সকালে বিকেলে মিলিয়ে এখন কয় লিটার দুধ দেয় বললেন এগারো লিটার এগারো লিটার আর বিকেলে চার লিটার তো এখান থেকে যে দুধ পান তা দিয়ে যে খরচ হয় তাতে সবগুলো গরুর খাবার হয়ে যায় না ইনসে আরও বাসে আরও বাসুর আছে আরও গরু আছে সে তাদেরও খাবার কেনা যায় এবং আমাদেরও বাজার চলে এই দুধের মাধ্যম দিয়ে এই দুধ বিক্রি করে চলে না এখন কত টাকা লিটার দুধ বিক্রি করে এখন ষাট টাকা লিটার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লিটার দুধ বিক্রি করি এখন বোধ একটু দাম বেশি হ্যাঁ হ্যাঁ একটু তো আমাদের এই এলাকায় দুধের দাম আরও কম ছিল হ্যাঁ দাম দুধের দাম কম ছিল এখন দুধের দাম একটু বেশি আচ্ছা খাবার দাবার কি দেন খাবার ওই সোলার বসি খোল খুদের ভাত আর আর গাছ আচ্ছা এই যে খুদের ভাতের কথা যে বললেন আমি তো জানি খুদের ভাতে গ্যাস হয় এটা কিভাবে জানি এটা তো আমরা দিন ধরে খাওয়াইতেছি এটা তো কোনো সমস্যা সমস্যা তো দেখায় না ওই ওই মাধ্যম দিয়ে খাওয়াচ্ছি কোনো অসুবিধা হয় না

না অনেক ক্ষেত্রে অনেকগুলো দিয়েই আবার দিন এরকম হয় থাকে আর কি আচ্ছা এর সঙ্গে তো একটু লবণও দেবেন না জি অনেক সময় লবণ ব্যবহার করলে ওদের জন্য ভালো ওদের আয়োডিন এদের কখন কখন খাওয়াতে হয় এটা সকালে এবং বিকেলে দিনে দুবারই খা সকালে এবং বিকেলে না এই আপনার যে দুধ দিচ্ছে এই একটা গাবিকে সকালে কয়ে কেজির দেন আর বিকেলে কয়েক কেজি দেন বলতে পারবেন টোটালে দেখা যায় যে আড়াই কেজি তিন কেজি পরে যায় আর কি সব মিক্সার খাবার প্রতিটা গরুর জন্য প্রতিটা গরুর প্রায় তিন কেজির মতো জি আর তিন কেজি সকালে আর তিন কেজি বিকেলে জি আচ্ছা এর সঙ্গে কি আর অন্যান্য খাবার যেমন খড় ঘাস এগুলো খাওন জি ঘাসটা আমরা সব সময় খেতে ব্যবহার করেই থাকি বনা হয় লিপিয়ার আছে তারপরে আপনার জাম্বু ঘাস আছে অনেক ঘাস আমরা খেতে বুনে গরুকে খান সারা বছর আছে বাসা বাসা আপনাদের গরুতে তেমন কোনো অসুখ বিসুখ না আমাদের গরুর রোগবেধি ইনশাআল্লাহ আল্লাহ দিলে কমই হয় পাশাপাশি বেশি ভাগ ডক্টরের নেওয়া হয় তো আপনাদের এই গরুলানন বন দেখে আশেপাশের কে কি উদ্ভূত হয়েছে বা দেখা দেখে দুই একটি করে তো না জি আশেপাশের কম বেশি সভারি আছে সভারি আছে সবাই মানে উদ্দক নেয় হয়তো ওইভাবে কেউ আর্থিক অবস্থার জন্য অনেকে করে উঠতে পারে না এরপরও চেষ্টা করে দু একটা দিয়ে শুরু করে আচ্ছা আর এই যে গরুর যে গোবর এই গবরটা আমি ইতিপূর্বে দেখতে পেলাম জ্বালানির কাজে বোধহয় ব্যবহার করি জি জ্বালানির কাজে আমরা ব্যবহার করি জৈব হিসেবেও ব্যবহার করি সর্বোপরি কথা ভালো আছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপনি কি একটু পরামর্শ দিতে পারেন যে যারা একবারে বাড়িতে বেকার বসে থাকে আপনার মতো গৃহিণী এরা দুই একটা দেশ শুরু করতে পারে জি আমি মানে গৃহিণী বন্ধুদের বলবো যে আমার পাশাপাশি সাংসারিক কাজ করে এরকম পাশাপাশি অনেক কাজই করা যায় বাচ্চাদের ওই স্কিল আনা নেওয়া করে বাচ্চাদের সময় দিয়ে পাশাপাশি সাংসারিক হিসেবে এগুলো বসে থেকে না থেকে মোটামুটি করা যায় কাজ করলে তো শরীরও ভালো থাকে মনও ভালো থাকে সচ্ছলতাও ফিরে আসে না জি জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই যে লেখাপড়ার মাঝপথে থেমে গিয়ে আপনি যে গরু লালন পালন করেন পাশাপাশি শাক সবজি আবাদ করেন এটা কি শাকসবজি নিজেরা খাওয়ার পরে বিক্রি করা হ্যাঁ আমরা নিজেরা খাই এবং আমি অনেক আবাদ করা হয় ও বিক্রিও করি বাজারে বিক্রি করি তাতে ভালোই টাকা পয়সা আসে তাতে আমরা অনেক সুখে আছি তো বাড়িতে কে কে আছে ভাই আছে মা বাবা আছে এবং সবাই আমরা অ্যাস্তারই আছি অসুবিধা নাই ভালো আছি আমরা তো আপনি কি বলবেন যারা অনেক বেকার আছে হয়তো চাকরি পাচ্ছে না বেকার অবস্থায় আছে তাদের উদ্দেশ্যে আপনার কি কথা তাদের তাদের উদ্দেশ্যে বলা আমার যে তারা বসে না থেকে বিভিন্ন কাজ আছে কাজ আছে গরু লালন পালন এবং অন্য অন্য আবাদ আছে করলে তারাও সুখে থাকবে ভালো থাকবে এবং দেশ থেকে সন্ত্রাস দমন হয়ে যাবে চিন্তায় রাহাজানি এবং দেশ অনেক ভালো থাকবে তার মা বাবাও ভালো থাকবে আচ্ছা গরু তো দেখলাম এরপরে কি দেখাবেন আপনার জমিতে কী কী আছে আলু আছে পাতাকপি আছে পটল আছে এবং লাউ জাতি লাউ গাছ আছে সিম আছে চলেন দেখাই আচ্ছা ঠিক আছে

এটা আর ওই বিশ বাইশ দিন পর উঠবে আলু উন্নত মানের পাতাকপি এটা ওই উল্লাপাড়া কৃষি অফিস থেকে তাদের পরামর্শ মতো এখানে এটা গাড়া হয়েছে এটা মানে ভালো যাতে পাতাকপি এটা ওই আপনার বা অন্য দিনে পাতাকপি কাটা যাবে এখন বয়স হয়েছে এটার বয়স হয়েছে আপনার ওই এক মাসের মতো এই যে পাতাকপির মুখ জরে যাইতেছে আর আপনার মনে করেন যে বিশ বাইশ দিন পরেই পাতাকপি এটা কেটে ফেলান যাবে এবং বাজার বাজার বাজারজাত করা যাবে আর পাশাপাশি আর কি আছে আর ওখানে ওই ফুলকপি আছে ফুলকপি আছে ওই সামনে ওখানে জাতিলাউ এর ডোগা আছে ওগুলো বিক্রি করা যায় এটা কি শুধু শাক বিক্রি করার জন্য নাকি শুধু শাক বিক্রি করার জন্য অর্থাৎ বাজারে পাঠানো হয় হ্যাঁ হ্যাঁ ছোট ছোট আটি আটি করে আটি করে চমৎকার চমৎকার যখন ফলটল ধরবে না এটা শুধু ডাইরেক্ট এই পাতা খাওয়ার জন্য তো আপনার তো মোটামুটি দুধও আছে আছে আজকে আপনার এই সমন্বিত খামার ঘুরে ঘুরে দেখলাম ভালো লাগলো তো আপনার দেখা দেখি আশেপাশের কোনো বেকার যুবক কি এসব কাজে এগিয়ে আসছে হ্যাঁ অনেক 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 লোক এখানে এখন এই কৃষিকাজের উপর খামারের উপর উদ্যোগ নিতে এবং তারা এই জন্য করার জন্য খুবই আগ্রহী এবং বিভিন্ন আসে অফিসে পাঠায় দিই এবং পশু হাসপাতালে পাঠায় দিই ধন্যবাদ ধন্যবাদ চমৎকার আপনার এই কথাগুলোর জন্য দর্শক কৃষি আগে যেমন মনে হতো যে অশিক্ষিতদের কাজ আসলে পর্যায়ক্রমে কৃষি কিন্তু এখন অনেকটাই শিক্ষিতদের হাতে দেশে এগিয়ে যাচ্ছে মানুষ আগের চেয়ে অনেক সচেতন হচ্ছে কৃষিতে হচ্ছে বিপ্লব এই বিভিন্ন খামার গরুর খামার ছাগলের খামার মুরগির খামার পাশাপাশি এই কৃষি শাক সবজি বলেন ধান পাট যাই বলেন না কেন এখন কিন্তু আধুনিকতার ছোঁয়া ডিজিটাল যুগ নতুন নতুন প্রযুক্তি এবং অনেক শিক্ষিতরাও এগিয়ে আসছে এই কৃষিতে যে কারণে আগের চেয়ে কৃষি এবং কৃষকের সফলতার গল্প কিন্তু অনেক বেশি নজরে পড়ে তো বন্ধুরা অনেক কথা হলো আজকের মতো এ পর্যন্তই এরপরেই কিন্তু আপনার খামারের ফালা ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চিত্রপুরি চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন